আসসালামু আলাইকুম। চলুন জেনে নিই আজকে নিউজ। সৈয়দ আশরাফ খান নাকি রাজনীতিতে আসছেন? আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের শূন্য আসন কিশোরগঞ্জ এক। তার একমাত্র সন্তান সৈয়দা রিমা ঠাকুরকে প্রার্থী করার দাবিতে সরব কিশোরগঞ্জবাসী। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা শ্রেণী পেশার মানুষ গত কয়েকদিন ধরেই রিমাকে প্রার্থী করার দাবি জানাচ্ছেন। কিশোরগঞ্জের মানুষ রিমা ঠাকুরকে সৈয়দ আশরাফের যোগ্য উত্তরসূরি বলে মনে করছেন। কিশোরগঞ্জ পৌরসভা শোলাকিয়ার আওয়ামী লীগ নেতা ফাইজুল হক গোলাপ বলেন, সৈয়দ আশরাফুল ইসলামের উচ্চশিক্ষিত কন্যা সব দিক থেকেই যোগ্য, তাকে প্রার্থী করা হলে কারো কোনো প্রশ্ন থাকবে না। হোসেনপুর উপজেলার পুমদি ইউনিয়নের গিদান গ্রামের আওয়ামী লীগ কর্মী নজরুল ইসলাম খায়রুল বলেন, রিমা ঠাকুরের মাঝেই সৈয়দ আশরাফের প্রতিচ্ছবি দেখা যায়, তাকে প্রার্থী করা হলেই সৈয়দ আশরাফের প্রতি যথাযথ সম্মান দেখানো হবে। আমরা তার দিকেই তাকিয়ে আছি। রিমা লন্ডনে একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত। বর্তমানে তিনি লন্ডনে HSBC ব্যাংকের প্রধান কার্যালয়ে উচ্চপদে কর্মরত। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।